আজ এই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী আনন্দ ভৈরবী আনন্দ ভৈরবী। সাউল হার্ট সেন্টার বাংলাদেশ লিমিটেডের আজকে সত্যি আনন্দের দিন। হার্ট এবং লাইফস্টাইল কেয়ার সেন্টার সাউল হার্ট সেন্টারের 100তম শাখা এবং সাউল হার্ট সেন্টার বাংলাদেশের তৃতীয় শাখা আজকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু শাহ পরমের পুণ্যভূমি সিলেটে আমরা স্থাপন করতে যাচ্ছি। আমাদের আয়োজন নিতান্তই মামুলি, কারণ আমরা সবাই জানি যে বিশ্ব আজ করোনা অতিমারিতে ছিন্ন ভিন্ন। আমাদের নানা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন সব কিছু থেকে দূরে থেকে আমাদের এই রোগকে প্রতিরোধ করতে হচ্ছে। সে কারণে আমরা আজকের আয়োজন ঘরোয়াভাবে করেছি। আমরা যখন চিটাং শাখা উদ্বোধন করি, আমরা বাইরে আলাদা হল ভাড়া করেছিলাম, সেখানে আমরা ডক্টর বিমল সাজেরকে নিয়ে এসেছিলাম দিল্লি থেকে, এবং সেভাবেই সেটা আয়োজন হয়েছিল। আমাদের সিলেট শাখা আমাদের সেভাবে আয়োজন করার কথা ছিল, কিন্তু করোনার কারণে আমাদের পক্ষে সেটা সম্ভব হয়নি। তবুও এই ছোট্ট আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সাউল হার্ট সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক উষ্ণ আরক্তি অভিনন্দন এবং নিখাত ভালোবাসা জানাতে চাই। এক অর্থে আমি নিজেও কিন্তু একজন সিলেটি। প্রশ্ন করবেন কেন, আমি বিবাহ সূত্রে অর্ধেক সিলেটি, আর সিলেট উন্নয়ন বিভাগের আমি একজন আজীবন সদস্য। তো বাকি অর্ধাংশ মিলে আমি নিজেকে একজন সিলেটি বলে দাবি করছি আর কি। যাই হোক, সেই ভালোবাসার টানে এবং 1971 মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ববোধ থেকে আমি সিলেটের এই পুণ্যভূমিতে সাউল হার্ট সেন্টারের এই চিকিৎসা সেবা নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি। এখানে আমাদের সিলেটের অনেক পুরনো রোগীরাও আজকে এখানে উপস্থিত রয়েছেন। আসলে সাউল, আমাদের সঞ্চালক বলেছে সাউল সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং, বেঁচে থাকার শিল্প এবং বিজ্ঞান। আমরা একটু কাব্য করে বলেছি সুস্থতার শিল্পিত বিজ্ঞান। এই বিওয়ারিং বিনা অপারেশনে বা অপারেশন ছাড়া, এই কথাটা শোনা মাত্রই মনে হয় যে এটি কোনো ঝাড়ফুঁক, কবিরাজি, ভেষজ কিংবা হোমিওপ্যাথি বা অন্য কোনো ধরনের টুকটাক চিকিৎসা কিনা, কিন্তু না, সাউল সম্পূর্ণই বিজ্ঞান ভিত্তিক মডার্ন মেডিকেল সায়েন্সের যে অ্যালোপ্যাথি চিকিৎসা, সেই সর্বাধুনিক আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় হৃদরোগীদের ঔষধ পথ্য পরীক্ষা নিরীক্ষা সবই আমরা, শুধু আমরা বুকটা কাটাছেঁড়া করতে দেই না, সৃষ্টিকর্তা কর্তৃক বিশ্বের যে শ্রেষ্ঠ আবিষ্কার মানুষ, সেই মানুষের যে শরীর, সেই শরীরকে কাটাছেঁড়া করলে প্রকৃত অর্থে সে আর আগের জায়গায় ফেরে না। যেরকম ধরুন একটি ডালিমকে যদি আপনারা ভেঙে দেন, সেই কোয়াগুলোকে কোষগুলোকে আমরা আবার একত্রিত করতে পারি না। একটি গাছের পাতাকে যদি আমরা ছিঁড়ে ফেলি, তাহলে তাকে কস্টিক দিয়ে পিন দিয়ে আমরা এক করতে পারি না। তেমনি আসলে মানুষের শরীরের কাটাছেঁড়াটা যখন হয়, বিশেষ করে হৃদরোগীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা আর আগের জীবনে ফেরে না। আমেরিকার বিখ্যাত ডক্টর ডিন অর্নি, যিনি আমেরিকার
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কনসালটেন্ট ছিলেন। তিনি একই পদ্ধতিতে মানুষের হৃদরোগের অপারেশন করছিলেন, চিকিৎসা করছিলেন, কিন্তু রোগীরা আবার অসুস্থ হয়ে পড়ছিল। সেখান থেকে উনি গবেষণা করেন যে আচ্ছা কেন রোগীটাকে আমি মডার্ন মেডিকেল সায়েন্সে সব কিছু দিলাম, সব চিকিৎসা, রোগী সুস্থ হলো না। এটা যে উনি দেখলেন যে আসলে যে কারণে মানুষের যে রোগ হয় সেই কারণ সরালে ওই রোগ থাকে না। তখন উনি এটার উপর গবেষণা করেন এবং রিভার্সাল হার্ট ডিজিজ নামে একটি আর্টিকেল তৈরি করেন, যেটা গবেষণার মধ্য দিয়ে পরবর্তীতে FDA অ্যাপ্রুভ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাপ্রুভ করেছে। এবং উনি তার পুরনো লাইনকে ছেড়ে দিয়ে এই বিনা অপারেশনে রিভার্সাল হার্ট ডিজিজের যে পথ সেই পথ অনুসরণ করে উনি সেখানে সাও তার যে হাডিন অনিশের যে চিকিৎসা কেন্দ্র সেটা করেছেন। তাকে অনুসরণ করে ভারতের কিংবদন্তি চিকিৎসক ডক্টর বিমল সাজের, উনিও ট্রেডিশনাল কার্ডিওলজিস্ট ছিলেন, উনিও তার এক রোগী মারা যাওয়াতে উনিও খুব চিন্তিত ছিলেন। পরবর্তীতে ডক্টর ডি নর্নিশের লেখা পড়ে উনি প্রভাবিত হয়ে উনি আমেরিকায় যান, সেখানে থাকেন, তার কাছ থেকে ট্রেনিং নিয়ে এই পদ্ধতি উনি নিজের চাকরি ছেড়ে দিয়ে উনি সাওল প্রতিষ্ঠা করেন দিল্লিতে। আমি ঘটনাক্রমে আমি সে সময় 2008 কলকাতায় গিয়েছিলাম জাতীয় কবিতা জেনারেল সেক্রেটারি বাংলাদেশের প্রধান শ্রেণীর কবি সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, বেলাল চৌধুরী, নির্মলেন্দু মণি এদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটি বঙ্গ সংস্কৃত অনুষ্ঠানে যোগ দিতে যেয়ে অ্যাপোলো হসপিটালে আমি পরীক্ষা নিরীক্ষা করতে চাই। ফুল বডি চেকআপে ধরা পড়ে যে আমার হার্টে ব্লক আছে। তারা আমাকে বলে পরের দিন এনজিওগ্রাম করে রিং বা বাইপাস করতে। তো সেখান থেকে আমি খুব মন খারাপ করে বের হচ্ছিলাম। সেখানে একটা ছোট্ট বুক স্টলে একটি বই আমি পাই, হৃদরোগ থেকে মুক্তির সহজ পাঁচ পদক্ষেপ, এখানে আছে সেই বইটি। সেটি আমি বই ডক্টর বিমল সাজেরের, সেটির ভূমিকা পড়ে আমি চমকে যাই। উনি বলেছেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি করেছে কিন্তু হৃদয় রোগের সঙ্গে লড়াই করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মডার্ন মেডিকেল সায়েন্স কেন হৃদয় রোগের সঙ্গে লড়াই করতে ব্যর্থ হলো, সেই কৌতূহল থেকে বইটা আমি কিনে নিয়ে আসি, পড়ি এবং আমি নিজে ডক্টর না হয়েও নিজে নিজে সিদ্ধান্ত নিই যে আমি পরের দিন অ্যাপোলোতে যাব না, আমি এনজিওগ্রাম করবো না, আমি রিং বাইপাস করতেই করবো না, আমি সাওল পদ্ধতিতে নিজে সুস্থ থাকব। তখন এটাকে ফলো করে আমি সুস্থ হই এবং পরবর্তীতে আমি ইন্ডিয়াতে যাই, তার সঙ্গে যোগাযোগ করি, তার হার্ট ক্যাম্পে যোগ দিই। কারণ আমার কাছে কিছু খারাপ অভিজ্ঞতা ছিল, আমার বড় ভাই আমাদের 1971 মহান মুক্তিযুদ্ধে খুব বড় মুক্তিযোদ্ধা ছিলেন, রোমারি ক্যাম্পের ফার্স্ট ইনস্ট্রাক্টর, ওনার হার্ট ব্লক হয়েছিল, দেবী শেঠের কাছে নিয়ে গিয়েছিলাম, দেবী শেঠি অপারেশন করেছিলেন কিন্তু উনি 2 বছর বেঁচেছেন। আমার বাবা ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আজাদ হিন্দ ফৌজে নেতাজি সুভাষের সঙ্গে ছিলেন, উনি আমার সিরাজগঞ্জের খুকসাবড়ি হসপিটাল প্রতিষ্ঠা করেছেন 16 বিঘা জমির উপর, সেজন্য কমি জুট মিল প্রতিষ্ঠা করেছেন, উনি আমাদের বারডেমে হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমার শ্বশুর সুনামগঞ্জের গরিবের ডাক্তার বলে পড়েছে ডক্টর আবুল লেস, উনি হার্ট অ্যাটাকে মারা গেছে। তো এই সমস্ত বেদনা ভারাক্রান্ত স্মৃতি থাকার কারণে আমি এই লাইফ মানে সাউল পদ্ধতি অনুসরণ করে নিজে সুস্থ হই এবং বাংলাদেশে সাউলকে নিয়ে আসি। আমি লেখক মানুষ, কবিতায় আমার নেশা পেশা এবং প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার, টাকা পয়সা কোথায় পাবো। আমি বসুন্ধরা সিটিতে 6 বছর কিস্তি দিয়ে একটি জমি কিনেছিলাম, সেটিকে অর্ধেক দামে বিক্রি করে বন্ধু বান্ধবের কাছে ধার দেনা করে এই ঢাকাতে প্রথমে একটি ছোট্ট আকারে হার্ট সেন্টার প্রতিষ্ঠা করি, সাওল হার্ট সেন্টার। পরবর্তীতে আস্তে আস্তে এটা বাড়তে থাকে। তো এই গত এক যুগে আমরা কিছুদিন আগে 9 জানুয়ারি আমাদের এক যুগ পূর্তি করলাম সেখানে। তো এই এক যুগে আমরা 40,000-এর উপরে হার্ট পেশেন্টকে সুস্থ রেখেছি। বড় বড় হসপিটাল বলছে যে আগামীকাল অপারেশন হলে রোগী যে ক্রোশে মারা যাবে, এরকম 40,000-এর উপর রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। আমরা লক্ষ লক্ষ মানুষকে কাউন্সিলিং করেছি, আমরা এটাকে একটা আন্দোলন হিসেবে নিয়েছি যে এই যে ব্যয়বহুল অপারেশন পদ্ধতির চিকিৎসা, এই চিকিৎসা সাধারণ মানুষের গ্রহণ করার ক্ষমতা থাকে না। এবং আমাদের 95% অসুখ হয় আমাদের খাদ্যাভ্যাস থেকে, আমাদের ভুল লাইফস্টাইলের কারণে। তা আমরা মানুষের লাইফস্টাইল পরিবর্তন মধ্য দিয়ে, খাদ্যাভ্যাস পরিবর্তন মধ্য দিয়ে, আর আমাদের একটা মেশিন আছে যে মেশিনকে বলে ECP, সেই মেশিনের মাধ্যমে আমরা বুক না কেটে বাইপাস করে দিতে পারি। সেই মেশিনটা শরীরের বিভিন্ন গ্রন্থিতে
টাইট করে কিছু ইয়ে দিয়ে বেঁধে রক্তের বিপরীত থেকে ধাক্কা দিয়ে আমাদের শরীরে অসংখ্য ক্যাপিলারিজ আছে, সুপ্ত ক্যাপিলারিজ যারা রক্ত ধারণ করে। তা হার্ট যখন ব্লক হয়ে যায়, রক্ত যখন প্রবাহিত হতে পারে না, তখন লোকাল এই ক্যাপিলারিজকে অ্যাক্টিভ করে দেওয়া হয় মাস মাসে, তখন লোকাল এবং আমাদের আরেকটি চিকিৎসা আছে, সেটি হচ্ছে কার্ডিয়াক ডিটক্স।